লাল টকটকে এসব আঙ্গুর চাষ করেছেন নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের আমজাদ হোসেন তার নিবিড় পরিচর্যায় দেশের মাটিতে শোভা পাচ্ছে রাশিয়ান এই ফল এই কৃষক জানান অনেক বছর ধরে বিভিন্ন দেশ থেকে কয়েক জাতের চারা সংগ্রহ করে নার্সারিতে রোপণ করেছেন তিনি এর মধ্যে তাহার এই আঙ্গুরের চাষ শুরু করেছেন বাণিজ্যিকভাবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা জাত আমরা কালেক্ট করে আমাদের বাগানে রোপণ করছি রোপণ করার পরে আমরা মোটামুটি ষাটটি জাতের এরকম আমরা ফলন পাইছি আমরা যদি এই আঙ্গুরগুলা যদি গোটা বাংলাদেশের মধ্যে এখন এই মাতৃ গাছ থেকে আমরা ছড়িয়ে দিতেছি যাতে কৃষক বা প্রতিটা বাসাবাড়িতে যাতে একটা করে গাছ একটা দুটা করে যদি গাছ লাগাইতে পারে তাহলে কিন্তু আমরা বিষমুক্ত আঙ্গুর খেতে পারি আমজাদের বাগানের আঙ্গুর দেখতে প্রতিদিনই বাগানে আসেন দূর মানুষ অনেক মিষ্টি অনেক সুস্বাদু খেতে খুবই স্বাদ আমরা প্রতিদিন এসে আঙ্গুর খাই আঙ্গুরের বাগান তো আমরা কোনদিন বাংলাদেশে দেখিনি তো বাগানটা দেখলাম ফল খাইলাম খুব সুস্বাদু ফল হয়েছে আমরা সবাই যদি আমরা নিজ নিজ উদ্যোগে যদি এরকম বাগান যদি তৈরি করতে পারি তাহলে আমাদের সাধারণ জনগণের জন্য এটা অনেকটা সুবিধাজনক হয় আমারও খুব ইচ্ছে যাতে এমন বাগান একটা করতে পারি আমাদের মতো কৃষকরা সবাই যদি চাষ করে প্রত্যেক বাড়ি বাড়িতে একটা দুইটা আঙ্গুর চাষ করে তাহলে দেখা যাচ্ছে আমরা দেশি ফলের মতো যেমন আম কাঁঠাল লিচু এই ফলগুলোর মতো আমরা সবাই আঙুরগুলো খেতে পারবো জেলায় বিদেশি জাতের অনেক ফলেরই বাণিজ্যিক আবাদ হচ্ছে এই কাজে আগ্রহী চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এবছর আমরা খেয়াল করেছি যে আঙ্গুরগুলো চাষ হচ্ছে সেগুলো অনেক ধরেছে ফলগুলো কিছু কিছু জাতের সুমিষ্ট বা মিষ্টি আমরা চাচ্ছি এই মিষ্টি জাতগুলো যদি তার মিষ্টতা ধরে রাখতে পারে আমরা বিভিন্ন জেলায় ছড়ানোর চেষ্টা করে যাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় এই সমস্ত কৃষকদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে উৎপাদিত আঙ্গুর বিদেশে রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি